আসসালামু আলাইকুম তারজনকে যুক্ত করি আসাদ আসাদ আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে আসাদ নিজে কান করে কথা বলেন আসাদ হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন না লাইভে যুক্ত হওয়াটা হয় না আসলে শুনি মাঝে মাঝে তো ভাবলাম দেখি আজকে একটু নিরীবিলি আছে একটু যুক্ত হই আচ্ছা

মানে এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা বিশেষ ধর্ম তো আসলে ব্যাপারটা হলো যে মানুষ যদি আপনার মানে বেশি বেশি করে যে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে আসলে সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝতে পারে সেক্ষেত্রে আসলে কুসংস্কার গুলো অনেক কমে যায় তারপরেও বিষয়টা হলো এমন যে দীর্ঘদিন একটা মানুষের ভিতরে তার যে দীর্ঘদিন ধরে একটা বিশ্বাস বা একটা পরিবেশের সাথে মানুষ যখন বড় হয় এটা আসলে মানে সেই সংস্কারগুলো থেকে বেরোনো খুব কষ্টের ব্যাপার হ্যাঁ তো সেটা তো আমরা আমি বুঝি এটা খুব কষ্টের ব্যাপার এটা তো আমি জানিনা তুমি এটা আশা করি এটা মোটামুটি সবাই জানে যে যারা ছোটবেলা থেকে একটা ধর্মীয় পরিবেশে বড় হয় তাদের ভেতর থেকে এই সংস্কারটা বা এই বিশ্বাসটা যাওয়া মানে খুবই কষ্টকর একটা ব্যাপার এটাতে মানে এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা যদি পয়েন্টটা যদি মেক করতেন পয়েন্ট আমি করছি এইটাই যে মনে করেন আমি এটা দেখছি আরজালি মাথুপাড়ের একটা বইতে এরকম একটা বিষয় দেখছি যে অনেক মানুষ যে আপনি মনে করেন দীর্ঘদিন ধরে মুক্ত আলোচনা করছেন তারপরেও আপনার ভিতরেও কিন্তু কিছু কিছু সংস্কার চলে আসবে আপনারা বর্তমানে এরকম এসে যায় আচ্ছা তাহলে আপনি যদি সেরকম কিছু পয়েন্ট আউট করতে পারেন তাহলে সেটা আমাকে বলেন কিন্তু হাওয়ায় কথাবার্তা বলা তো ভাই হাওয়ায় কথাবার্তা বলা তো পছন্দ করি না ভাই হ্যাঁ মানে হাওয়ায় কোনো তথ্য প্রমাণ ছাড়া যদি আপনি হুদাহুদি মানে একটা কথা বলার জন্য বলতে হবে ভাই অনেকে অনেকে তো দেখছি দর্শন করতে আপনারা একটু আপনিও মনে হয় দর্শন টর্ষণ করেন বা আপনি খুন খারাপ চুরি চামারি করেন এটা বলার তো এটা বলতে হলে তো সেটার প্রমাণ দেখায় তারপরে বলতে হবে যে আপনি আপনি এটা করেন যদি মানে হাওয়ায় কথা বলেন হ্যাঁ কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আপনি যদি হাওয়ায় কথা বলেন যে ভাই সব মানুষের ভিতরে কুসংস্কার থাকে আপনার ভিতরে আছে এটা যদি আপনি আমাকে বলেন তাহলে তো আমাকে পয়েন্ট আউট করে দেখাইতে হবে যে কোন জায়গাটাতে আমি কুসংস্কারের এবং সেটা কেন কুসংস্কার সেটা আমাকে বুঝায় বললে তখন আমি বুঝতে পারবো কিন্তু এই সমস্ত হাওয়ায় কথাটা পছন্দ করি না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আপনি বুঝছি বুঝছি আপনি বলছেন আমি বুঝতে পারছি না আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি কোন সংস্কার আপনার ভিতরে আমি দেখেছি মানে না 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 এই না আমার এই প্রশ্নটা আপনি বুঝেন কিনা দেখেন আগে বুঝেন না না আপনি আমাকে প্রশ্ন করেন নাই অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন নাই আপনি আমাকে প্রশ্ন করেন নাই আপনি বলেছেন আমার কথা বোঝাতে একটু ভুল হয়েছে আমি আবার নতুন করে বলি মানে আমি দেখছি ওইটাতে এমন একটা বিষয় যে অনেক মানুষ দেখা যাচ্ছে যে মুক্তমনা বা সে বুঝেছে যে আসলে ধর্মটা কেমন বা বাস্তবতা কেমন আপনি কথা ঘোরাচ্ছেন ভাই আসাদ সাহেব আপনি এখন কথা ঘোরাচ্ছেন মানে সিরিয়াসলি আপনি এখন কথা ঘোরাচ্ছেন এখন কথাটা বলে ফেলছেন আপনি কথাটা বলে ফেলছেন আপনি কথাটা আপনি বলে ফেলছেন এখন চেষ্টা করতে এটাকে ঘুরে ঘুরে অন্য দিকে ডাইভার্ট করতে না 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 ডাইভার্ট না মানে ভুল হয়েছে বলছি আমি আপনি যদি শুনেন ভাই আমার দরে লাইভে আমরা প্রত্যেকটা কথা যখন বলি তো এখন সেটা আমাদের সেটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ রেফারেন্স দেখাই যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে আমরা একটা কথা বলি আপনি যদি এখন হাওয়া একটা কথা বলেন সেটা তো ভাই খুবই লজ্জাজনক হবে আপনি যদি আমার ভেতরে আমার ভেতরে কোনো কুসংস্কার থাকতে পারে বা আছে এরকম যদি কোনো মনে করেন তাহলে আমাকে পয়েন্ট আউট করে দেখাইতে হবে যে ভাই এই যে এই বিষয়ে দিন আপনি একটা কথা বলছিলেন এই কথাটা একটা কুসংস্কার ছিল এই জিনিসটা আমি আপনার লাইভ থেকে শুনছি মানে দুই হাজার একুশ সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমি এই লাইভটা শুনছিলাম তখন আপনি এই কথাটা বলছিলেন আমার কাছে আমি মনে হয়েছে যে এটা একটা কুসংস্কার তখন আপনি আমাকে এই প্রমাণটা দিয়ে আপনি যদি আমাকে বোঝাইতে পারেন তখন আমি আপনার কথা মেনে নিব কিন্তু এইভাবে হাওয়ায় কথাবার্তা বলার কোনো মূল্য নেই ভাই আমি কিন্তু আপনাকে বলছি যে আমার আসলে বলতে ভুল হয়েছে মানে আমি যে প্রশ্নটা করতে যে সেটা একটু মিস্টেক হয়ে গেছে আপনি আবার একটু খেয়াল করেন আমি একটা ওই যে আপনার আরজালি মাতুব্বারের একটা জায়গায় দেখছি একটা লাইনে এমন ছিল যে অনেক মানুষ আছে যে মুক্ত হয়ে যায় অনেক মানুষ আছে ধর্ম থেকে বেরিয়ে আসে হ্যাঁ কিন্তু এই কথাটার সাথে তো আমি একমত না এই কথাটার সাথে আমি একমত না পৃথিবীতে কেউ কখনো মুক্ত মনা হয়ে যেতে পারে না মুক্তমনা মনা কোনো হয়ে যাওয়ার বিষয় না মুক্ত হওয়াটা হচ্ছে একটা ক্রমাগত প্রসেস এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা প্রতিনিয়ত শেখা প্রতিনিয়ত জানা প্রতিনিয়ত চর্চা করা প্রতিনিয়ত নিজেকে আবারও পরিশুদ্ধ করা এটা হচ্ছে একটা কন্টিনিউস প্রসেস কেউ কখনো পৃথিবীতে কেউ কখনো মুক্ত মনে হয় নাই সবাই এই প্রসেসের মধ্যে আছে যে আমরা কিভাবে আমাদের তথ্যগুলাকে আরো আমাদের যুক্তিগুলোকে আরো যৌক্তিক করব আরো ভ্যালিড করব সেগুলাকে আমরা যাচাই করে দেখব এইটাকে যারা এই কাজটা করে তারা হচ্ছে মুক্ত চিন্তার পথে হাঁটতেছে আমরা সবাই সেই পথে হাঁটতেছি এখানে কেউ কখনো লক্ষ্যে পৌঁছে যায় না এটার কোনো আলটিমেট কোনো লক্ষ্য নাই ইনফ্যাক্ট আসলে এর কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই হ্যাঁ

আপনার সমস্যা না ঠিক আছে আপনার আমি একটু বলি এবার না না এই মাত্র আপনি বললেন আপনার একটু সমস্যা আছে হ্যাঁ মানে আমি আমার খুব সমস্যা যে আমি মানুষ ভুলভাল কথা বললে আমি ঠিক করে দেই এটা আমার খুবই বড় সমস্যা তাই নাকি ভাই এটা আপনি বলতে চাইলেন না 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 ভাই আমি বলছি যে আপনি কথা যখন বলবেন কথাটা মুখ থেকে বের হওয়ার সময় একটু চিন্তা করেন একটু মানে প্রশ্নটাই যাই প্রশ্নটাই অবশ্যই যাবেন আমার কথাটা শুনে নেন আমার এখানে কথা বলার সিস্টেম হচ্ছে যে আপনি আগে কথা বলার আগে কথাটাকে কথাটা কি বলতেছে কি ডেলিভারি দিচ্ছি মানুষের মুখের কথা আর বুলেট কিন্তু একরকম হ্যাঁ একবার বাইরে গেলে কিন্তু টাইন অফের ও যায় না হ্যাঁ কথাটা মুখ থেকে বের করার আগে একটু চিন্তা করেন চিন্তা করে বলেন তাহলে আপনারও ভালো হবে আমারও ভালো হবে দর্শকদেরও ভালো হবে ঠিক আছে কিন্তু আপনি যদি মানে গড় করে বলে যাচ্ছেন বলতেছেন মানে কথার কোনো আগে মাথা থাকতেছে না ভুলভাল বলতেছেন এটা ভাই আমি খুবই মানে অপছন্দ করি কারেক্ট করে বলতে হবে কথাটা কথাটা কারেক্ট করে বললে সেটা সবার জন্য ভালো এই জিনিসটা তো আপনার বোঝা উচিত যে কথাটা কারেক্ট করে বলতে হয় এই যে আপনি বললেন যে যারা মুক্ত মনে হয়ে গেছে যাদের কথা আপনি বলতে চাইলেন ঠিক আছে আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি যে আপনি যেটা বলতে যাচ্ছেন পয়েন্ট আছে আপনার একটা কথা কিন্তু সেন্টেন্সটা ঠিক নাই কারণ মুক্ত মনা কেউ হয়ে যায় না এটাকে আপনার মানে চিন্তা আপনি যদি এটা নিয়ে একটু চিন্তা করতেন যে আচ্ছা এই কথাটা আমি বলবো মুক্তমনা কি আসলে কারো পক্ষে আদৌ হওয়া সম্ভব কখনো না মুক্তমনা কখনো কারো পক্ষে হওয়া সম্ভব না এটা আমরা চেষ্টা করি এটা হইতে তাই না হ্যাঁ বলেন আপনি প্রশ্নটা বলেন প্রশ্নটা হলো এই আমি এটা যেটা দেখছিলাম আর কি হয়তো আমার আসলে একবার ও বাহু ওটা যে এখন বলতে পারবো তমন না তবে আমার সেরকম মানে কি মনে হচ্ছে আর কি দেখার ব্যাপারটা যে ওই জায়গায় আমি দেখছি যে এমন কিছু মানুষ আছে যারা এই যে মনে করেন আমরা দীর্ঘ দিন ধরে একটা ধর্মের ভিতরে আছি এটা থেকে আমরা বেরিয়ে গেছি অনেকটা মনে করেন এই সংস্কার গুলো থেকে বেরিয়ে গেছি অনেক কুসংস্কার থেকে বেরিয়ে গেছি তারপরেও যে সবকিছু থেকে সব থেকে আমরা মুক্ত হতে পারিনি মাঝে মাঝে আবার সেগুলো নিজের ভিতরে সেই জিনিসগুলো চলে আসে হ্যাঁ বা হঠাৎ করে মনের চলে আসে যে এটা মনে ঠিক আছে মানে এটা আপনার কখনো হয় কিনা আপনার এরকম কখনো কুসংস্কার গুলো মাথার ভিতরে এসে ভর করে বা যেটা আপনি অজান্তে করে ফেলেন কিনা সেরকম কোনো কিছু আমার কথা সচেতন ভাবে এরকম কখনো হয় না সচেতন ভাবে হয় না কিন্তু হচ্ছে গিয়ে মনে করেন যে মানুষের কিছু বেসিক ইনস্টিং থাকে হ্যাঁ যেগুলো মানুষ বিবর্তনের ধারায় মানুষ মানে আমাদের ডিএন এর ভিতরে আহ রয়ে গেছে কখনো বের হবে না যেমন ধরেন অন্ধকারকে ভয় পাওয়া মনে করেন আমি অন্ধকার রাস্তায় যাচ্ছি একটা শব্দ হচ্ছে এই রকমের পরিবেশে ওই যে আমরা যখন মানুষ যখন গুহা যুগে ছিল তখন এটা হচ্ছে নিজেকে নিজে প্রোটেক্ট করার একটা একটা মেকানিজম যে আমি যত ভয় পাবো মানে বিবর্তনের ধারাবাহিকতা দেখা গেছে যারা বেশি ভয় পেয়েছে ভয়ে রাতের বেলা অন্ধকারে বাইরে বাইরে যায় নাই তারা বেশি সার্ভাইভ করেছে তাদের সার্ভাইভ করার সম্ভাবনাটা বেড়ে গেছে এটা হচ্ছে একটা সার্ভাইভাল মেকানিজম মানুষের মস্তিষ্কের হ্যাঁ যেটা দিয়ে আসলে মানুষ প্রোটেক্ট করার চেষ্টা করে মানুষের মানে প্রজাতিটাকে প্রোটেক্ট মানে এই প্রজাতিগুলা গুলাকে প্রোটেক্ট করার চেষ্টা করে আমার ভিতরে সেই জিনিসটা বিল্ডিন আছে আমি জানি যে রাতের বেলা কোনো বুতপেট নিয়ে এসে আমরা ধরবে না কিছু নাই জিন কিছু নাই কিন্তু রাতের বেলা যখন ধরেন আমি একা একা হাঁটতেছি তার আশেপাশে কেউ নাই তখন স্বাভাবিক ভাবে আমার ভয় লাগবে মুখের ভিতরে দুকটুক দুটুক করবে হার্টবিটটা বেড়ে যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটা আমি আমিও আমি ভালোভাবেই জানি যেটা খুব স্বাভাবিক বিষয় সুতরাং এটাতে আমি মানে

যে লাইবি ঢুকে গেছি সেই আমি যে মনে করেন একটা একটা কাজের ভিতর থেকে হঠাৎ করে এসে ঢুকে গেছি এবং আমি আমার প্রশ্নটা ঠিক মতো প্লেস করতে পারিনি হ্যাঁ যে জন্য আপনি মনে প্রথমে ভুল বুঝছেন এই এটা হলো ব্যাপার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা আপনার যে যে ছবিটা দিয়েছেন ছবিটা খুবই সুন্দর সেটা আমি খুবই মানে আনন্দিত এই ছবিটা দেখে আপনার ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যা হোক মাঝে মাঝে আসার চেষ্টা করব হ্যাঁ কন্টিনিউ করেন আমার বিশেষ কিছু জানার নেই আমি অনেক ধরনের লেখালেখি টুকটাক পড়ি খুব বেশি যে পড়ি সেটা বলবো না তবে মহাকাশ সম্পর্কে বা ওই যে আপনার লেখাটা তত পড়া হয় নাই তো সে জায়গা থেকে আমি মোটামুটি একটা আমার ধারণা আছে হ্যাঁ তবুও মাঝে মাঝে কিন্তু ওই যে যে প্রশ্নটা রাখছি যে এই কুসংস্কার গুলো হঠাৎ করে চলে আসে বুঝছেন সেটা আসলে একবারে যাবেও না এটা বুঝছি তবে এরকম আসে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনি আবারও কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে তাহলে আপনি আবার শুনতে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে বিদায় জানালাম কে আরেকজন